হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম। চিত্রনায়িকা অপু বিশ্বাস অনেক গোপন কথা বললেন, ফ্রিতে কত কাজ করে দেন, কেন কেন সেটা জানালেন। চলুন জানা যাক তার মুখ থেকেই। যেমন আমি বলি, আমাকে সবাই বলে যে ওপেনিং করতে পছন্দ করে, কিন্তু যারা বলে তারা কি জানেন যে আমি ওপেনিং করি কোন কোন খাতে? আমি কিন্তু এরকম বেশ কিছু ওপেনিং আমার করা হয়েছে, যারা নারী উদ্যোক্তা তারা কিন্তু আর্থিকভাবে সচ্ছল নয়, তো সেই জায়গা থেকে কিন্তু আমার এমনই কিছু ওপেনিং আছে যে আমি কিন্তু রেমুনেশন নেই নাই। আমি চেয়েছি, তাদের পারিবারিক সমস্ত কথা আমার সাথে যখন শেয়ার করেছে তখন আমার কাছে মনে হয়েছে যে আমাকে অপু বিশ্বাস তৈরি করার পেছনে আজকে সেই সময়টা এসেছে সেটা দেওয়ার। তো ওপেনিংটা তারা দেখেছে অন স্ক্রিনে, কিন্তু ওপেনিং এর পেছনের কিছু ব্যাখ্যা থাকে, কাহিনী থাকে, সেটা কিন্তু তারা জানে না। তো আমার উদ্যোগটা কিন্তু আমার ব্যক্তি বললাম না যে আমি ব্যক্তি জীবন থেকে শিক্ষা নিই, লার্ন করি, দেন আমি সেটা তৈরি করার চেষ্টা করি। আমার প্রথমে যেটা ইচ্ছে আছে, যেসব নারীরা একদমই আমার কাছে মনে হয় যে পারিবারিক ব্যক্তিগত জীবন তার সাথে কিন্তু যুক্ত হয়েছে সামাজিকভাবে, আমি তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে সচ্ছলভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। তো তার জন্যই আসলে আমার রাজনীতিতে আসা, কারণ প্রত্যেকটা ডিপার্টমেন্টের তো একটা প্লেস থাকা দরকার। উনি যদি বলতেন বাড়ি বাড়ি গিয়ে যে আমি হোলসেল করি, আপনারা পাঁচটা ড্রেস নেন, কেউ ট্রাস্ট করতেন না। যখন উনি শোরুম দিয়েছেন তখনই কিন্তু আপনার কাছে মনে হয়েছে এবং এটা ট্রাস্টের জায়গাটা সৃষ্টি হয়েছে যে না, এখানে আমি কিছু ড্রেস পাবো এবং সেটা আমি নিতে পারবো। আমি যখন চিত্রনায়িকা এবং আমার প্রোডাকশন দিয়েছি, যে কোনো মানুষের সহযোগিতার জায়গায় কিন্তু বলবে যে অপু বিশ্বাস হয়তো আমাকে মডেল বানাবে বা চিত্রনায়িকা বানাতে চাইবে। তো যখন আমি রাজনীতি কেন্দ্র থেকে যাব এবং নারীদের ঘরে ঘরে যাব, তখনই আমি তাদের নিয়ে কাজ করতে পারবো। আমার কাছে মনে হয় রাজনীতি আর অভিনেতা অভিনেত্রী তারা দুজনেই কিন্তু গণসংযোগের একটা কেন্দ্রবিন্দু। যেমন এটা কিন্তু অফিস বা আদালত না যে আমাকে জব দিচ্ছে। আমাদের সিনেমা তখনই হিট হয় যখন 100 পাবলিক হই দিয়ে বলে যে না, এই ছবিটা ভালো হয়েছে। রাজনীতি ব্যক্তিত্ব সেই মাঠে গিয়ে নিজের কাজের যোগ্যতা প্রমাণ করতে পারে যখন মাঠে গিয়ে 10টা লোকই বলে আমি আপনার সাথে আছি। তো আমার কাছে মনে হয় যে প্লেসটা একই, আলাদা কিছু নয়। তো আমার কাছে ওটা ওইরকম কঠিন মনে হচ্ছে না। আমি বললাম আমার ব্যক্তি জীবন থেকে, কারণ